গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছেন এবং এটা আমাদের গর্বের অহংকারের। ও যে স্ট্যাপলার চেনটা করেছে সেটার নাম ও নিজেই দিয়েছে সম্প্রীতির একটা অটুট মেল বন্ধনের, এবং পরবর্তী সময়ে ওর মুখ থেকে আমরা শুনব আজকের এই অনুষ্ঠানে। বরণ করে নিচ্ছে সুভাষ দাস মহাশয়, আমন্ত্রণ জানাচ্ছি সুভাষ দাস মহাশয়কে, বরণ করে নেবে আমাদের শান্তিপুরের গর্ব, আমাদের নদিয়ার অহংকার, বাংলা তথা ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছে এই অনুপম সরকার, তাকে আমরা বরণ করে নিচ্ছি আজকে এই সন্ধ্যায় শান্তিপুর পাবলিক লাইব্রেরির ময়দানে শান্তিপুর কেন্দ্রীয় ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে। বরণ করে নিচ্ছেন আমাদের শান্তিপুর কেন্দ্রীয় ব্যবসায়ী কল্যাণ সমিতির বর্ষীয়ান সদস্য সুভাষ দাস মহাশয়। একবার করতালি দিয়ে অভিনন্দিত করবেন আপনারা। এবং আমাদের তরফ থেকে এই মেমেন্টো এবং মানপত্র বিন্দু দাস এবং অরুণ ঘোষ মহাশয় তুলে দিচ্ছেন। একবার জোরে করতালি হোক সবাই মিলে। অনুপম তুমি এগিয়ে যাও তোমার সমহিমায়, এটাই আমাদের সবার আশীর্বাদ। ও যে কাজটি করেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নামটি নথিভুক্ত করে নিয়েছে, এটা আমাদের গর্বের জায়গা, তাই আন্তরিকভাবে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করি। অনুপম সরকারের কাছ থেকে আমাদের সবার আশা, ও একজন খুব ভালো গুণী শিল্পী, বাচিক শিল্পী, এবং সর্বোপরি ওর কণ্ঠ থেকে প্রয়াত ভানু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠের এত মিল পাওয়া যায় এবং প্রয়াত ভানু বন্দ্যোপাধ্যায়ের অ্যাওয়ার্ডসও ও লাভ করেছে। এই একজন কমিক শিল্পী এবং কমেডিয়ান এবং বিভিন্ন জায়গায় গোটা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে ওর উপস্থাপন আপামর মানুষের হৃদয় ছুঁয়ে যায়। আজকে অনুপম গিনেস বুক অফ ওয়ার্ল্ডের নাম তুলেছে, একবার জোরে করতালি হোক অনুপমের জন্য। আমাদের সবার আশীর্বাদ বর্ষিত হোক তার মাথায়। এবার আমি মাইক্রোফোন তুলে দেবো তার হাতে, কিছু অন্তত ভালো মজাদার জিনিস আমরা তার কাছ থেকে শুনতে চাই আজকের এই সন্ধ্যায়। গানের আগে একটু মজাদার জিনিস, শেষ পাতে দই আর রসগোল্লা মিলেমিশে একাকার হবে, আর সেটাই হয়ে যাক আজকে পাবলিক লাইব্রেরির ময়দানে। যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে যে নাম তোলার প্রেক্ষাপটে শান্তিপুরবাসী যদি আমার পাশে না থাকতো তাহলে আমার পক্ষে হয়তো সম্ভব হতো না। মানুষ কোটি কোটি টাকা খরচ করে এবং সেই সঙ্গে সঙ্গে নিজের জীবনকেও বিলিয়ে দেয় সমগ্র বিশ্বের মাঝখানে নিজের দেশকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে সম্মানিত করার জন্য। আমি গর্বের সঙ্গে বলি শান্তিপুরবাসী আমার সঙ্গে ছিল বলেই মাত্র 495 টাকা খরচ করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের শিরোপা আমি আমার ভারতবর্ষের এই সভাটিকে নিয়মিত করেছি। হাস্য কৌতুক শিল্পী হিসাবে যখন পরিচয় দিয়েছে তখন বলে রাখি সেই সৌভাগ্যবান শিল্পী আমি, আনন্দবাজার পত্রিকা থেকে ভানুপম নামে ঘোষিত করা হয়েছে এবং এই গলার সুবাদে ভানু বন্দ্যোপাধ্যায় পরিবারের কাছে স্নেহধন্য হতে পেরেছি আপনাদের ভালোবাসায়। খাড়া খাড়া চন্দনের ফেটাটা দিয়ে খুব ভালোই যোগাযোগ হয়েছে গুরুদেব এখন আমাকে, গুরুভাই বাদলের বাড়িতেই আছে, ওরে আর গুরুদেবের সিটি দিচ্ছি, চাকরি তোর একটা হয়ে গই, এই যে পকেটে ঠিকানা রাখলাম, মনে রাখিস অশ্বিনী দত্ত রোড বালিগঞ্জে। আর হ্যাঁ কথাটা না একটু কম কবি, যত পারবি হকন বাদ দিবি, মানে সালারে হালা সোনারে হোনা এইসব কবি না। ভানুবাবু তখন বললেন, আরে নানা দিদি তুমি একদম চিন্তা করিও না, প্রথমবার আমি যখন তোমার শ্বশুর বাড়িতে গেছিলাম কথা কম কইতে কইছিল, আমি তো কথাই কই নাই, তোমার শ্বশুর বাড়ির লোকেরা ভাবছিল আমি নাকি বোবা। না না কি জন্য উল্টাপাল্টা বলেছিলিস? না না কি উল্টাপাল্টা কই নাই, শুধু একজনে জিগাইছিল চন্দন সচ্চিত অর্থ কি, আমি কইছিলাম কপালে চন্দন দিলে শুকাইয়া গেলে পর সর সর করে না বাবাকে হাইসা ফলাইল একটু কথা দাও না। ভানুবাবু কলকাতা শহরে এসছেন, ওনার একজন বন্ধুর সঙ্গে দেখা, যার একটা মুদ্রা দোষ ছিল, কথায় কথায় কারেক্ট কারেক্ট বলতেন, অসাধু ব্যক্তি ছিলেন বাংলাদেশে কিন্তু সাধু ব্যক্তির রূপ ধারণ করেছেন কলকাতা শহরে এসে। তখন একটা গান উনি করেছিলেন সেই কারেক্ট কারেক্ট শব্দ শুনে একটু মনে করিয়ে দেবার জন্য শোনাই। আরে লুকাবি কথা মাকালি আর তো লুকাইতে পারলি না, আমি তো তোর কারেক্ট কারেক্ট শুনিনা চিন্না ভেলাইছি হাওয়াই প্রবেশ অভিনানন্দ সাইজা বলছো,
এই যে সবাই শোনো, তোমাদের যে মহন্ত, ওর আসল নাম হইল গিয়া টিকান্ন নারায়ণ চাকলাদার, আর ওর বাবার নাম হইল গিয়া বিদ্যুৎ কেন্দ্র, না তুমি ভুল কইলাম, বিদ্যুৎ কেন্দ্র চাকলাদার। হাই তুই সকলেই কবে, তুই তো চিরকালে লুটছ না, পাড়ার ঘুরিরে রে কার টিটকানি দিছিলি বইলা তোরে, আমি পানা পুকুরে সবাই ছিলাম, মনে নাই? মনে পড়ছে? নবরামায়ণ কৌতুকনক্ষে আপনাদের প্রত্যেকে শোনা, ভানুবাবুকে জিজ্ঞাসা করা হয়েছিল, রামচন্দ্র তো আদর্শ প্রজাবৎসল রাজা ছিল তাই না, তার পরিপ্রেক্ষিতে উনি বলেন যে হ্যাঁ পাবলিকের প্রেদানির বয়সে নিজের বউরে আগুনে ঢুকতে পাই তার আবার আদর্শ, বড় হনুমাইন্দ সীতারে বিয়া করছিল সেই জায়গায় ফলো কইরা আমার ছোট গোলা ধনুক ভাঙা পণ করছে ভাসের বাড়ি সীতারে বিয়া করে দাও দমকামে কোথায় আছি বনবাসে চেন্দে গেলি একলা যা বাড়ির মৌরা একটু একদম ভ্যাকড়া তুলব সঙ্গে না লইয়া গেলে তো আমার লঙ্কা কাণ্ডের গ্যাঞ্জামে জড়াইয়া পড়তিস না, আচ্ছা বুঝলাম স্বামী ছাড়া থাকতে পারুস না ভালো কথা, গেলি গেলি শান্ত শিষ্ট হইয়া চলাফেরা কর, টানা সোনার রিং দইরা দেও দইরা দাও বইয়া ঘ্যাঙর ঘ্যাঙর করতে থাকলে কোন পুরুষ মানুষের মাথা ঠিক থাকে না, ডাক্তার ভুল করছেন উনি তো সোনার রিং ধরতে চাননি, ভালো লেগেছিল তাই তো পুষবার জন্য, শুধু পুষতে দিলে সেটা প্রকাশিত না দাম ধরতে পারে না এইটাই রোগটা, দই গাই না দিলে পারে সেই দিনই শাল ছাড়াইয়া সোনা গলাইয়া বাইক কইরা লইত, তারপরে ধরো লক্ষণ বই বই করে কইয়া গেল, হ্যাঁ বোঠান গন্ডির বাইরে যাইও না, হাইগ্রামি মাইলা তোর গন্ডির বাইরে রাবণের কি কাম আসিল, হ্যাঁ গন্ডির বাইরে না যাইলে রাবণের চোদ্দ গোষ্ঠী ক্ষমতা ছিল তোরে ফুসলাইয়া লইয়া যাই, আমার গিন্নিও কথা শোনে না লন্ডন ঘর টিকা বাইর হইয়া যায় বুঝবো বুঝবো খেলা খান, যেদিন কোন ঝুলপিওয়ালা রাবণ ওরা চিন্তাই কইরা লইয়া যাইব, আমার আর কি ঠ্যাঙের উপর ঠ্যাং চড়াইয়া টাটা চচ্চড়ি খাউন দাউন বাইর হইব নেতা। আচ্ছা লক্ষণ কি আপনার কেমন লাগে? নিরেশ মাকাল ফল একখান গবে, সে কি উনি তো বীর ছিলেন, হ্যাঁ যত বিরক্ত মাইয়া লোকের সাথে সুযোগ পাইলেই খালি বউ পিটাই, বীরত্ব একবারই দেখাইছিল মেঘনাদের লগে তাও তো একবারে দাঁতে হিচকি খাইয়া পড়িয়া রইল, হনুমান বিশল্য করণী আয়না না দিলে তোর দাঁতের পাটি বলতো না, অথচ দেখো হ্যাঁ বনবাসে চোদ্দ দিন ইয়োক আর চোদ্দ বছর ইয়োক জনমানুষের তো মুখ দেখতে পারিস না, তার উপর আবার মাইয়া লোক রাবণের বোধ ছুটব নাকি একটু সাইডা কই যাই সার ধলা ঢলি মানা করছিল না একটু বেশিই করছিল ভুল তো আমরা মানুষ মাত্রই করি, শেষ পাতে প্রত্যেকের অনুরোধে ভুল নিয়ে একটা কথা বলি, ভুল মানুষ মাত্রই করি, সাধারণত আমরা যারা শিক্ষিত তারা বেশি ভুল করি অশিক্ষিত মানুষের থেকে, কেন বলুন তো শিক্ষিত হই বই পড়ে, সমীক্ষা করে দেখা গেছে পৃথিবীতে যত বই লেখা হয় তার অর্ধেক বই ছাপা হয় না, আবার যত বই ছাপা হয় তার অর্ধেক বই বিক্রি হয় না, আবার যত বই বিক্রি হয় তার অর্ধেক বই আবার পড়া হয় না, আবার যত বই মানুষ পড়ে তার অর্ধেকটা পড়ে আবার বোঝে না মানে বোঝা যায় না, আবার যা মানুষ পড়ে বোঝে তার অর্ধেকটাই ভুল বোঝে, এখান থেকে ভুলের শুরু, নানান রকমের ভুল, একটা ভুলের উদাহরণ দেবো তাহলে বুঝতে পারবেন, রাত্রিবেলা দুই ভাই মারামারি করেছে, আমরা সাধারণত শহরের অনুকরণ করতে গিয়ে গ্রামের মানুষ ইংরাজিতে কথা বলতে যাই আর যেখানে ইংরেজি পারি না সেখানে বাংলা পুশ করে দিই হয়ে যায় বাংরেজি, এটা একটা মারাত্মক ভুল, ঠিক একই রকমভাবে একটা বলি রাত্রিবেলা দুই ভাই মারামারি করেছেন, অফিসার ইনচার্জ থানার বড়বাবু যিনি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছেন নন বেঙ্গলি ইংরাজিতে কথা বলেন বাংলা সেরকম বোঝেন না, সকালবেলা পাড়ার মোড়লের কাছে গিয়ে ইনভেস্টিগেশন করছেন, পাড়ার মোড়লের এরকম একটা স্বভাব আছে ইংরাজিতে কথা বলা যেখানে পারে না সেখানে বাংলা পুশ করে দেয়, জিজ্ঞাসা করলেন হোয়াট ইজ হ্যাপেন্ড, তো স্যার হ্যাপেন্ড ইজ টু ব্রাদার্স মারামারি এন্ড ফাটাফাটি, ব্লাড এ ব্লাড এন্ড ফ্লাড এ ফ্লাড, সরাসরি বড় বড় জাম পাটি এন্ড ছোট ছোট পাটি এন্ড স্মল ব্রাদার ডট খাতি খাতি গিয়ে বললো শিখে বেড়া, হোয়াট ইজ শিখে বেড়া, তো স্যার শিখে বেড়া ইজ এ মোটা মোটা বাম্বু এন্ড সাইজ সরু সরু কমছি আড়াআড়ি আর খাড়াখাড়ি কাট অফ কাস্টে, হোয়াট ইজ কাস্টে, তো স্যার কাস্টে ইজ এ মেটাল অফ লোহা কামার পিটাই পিটাই রাউন্ডিং মাঝখানে খাস কাটা খাস কাটা খাস, এরকম ভাবে অনুপমকে আপনারা সাপোর্ট করুন, ওর চিন্তাধারা অনেক অনেক ভালো চিন্তাধারা রয়েছে, ওর নিজের জায়গা শান্তিপুর তথা নদিয়াকে নিয়ে ওর অনেক ভাবনা রয়েছে, আমরা অ্যাপ্রিসিয়েট করি সেটা, ঠিক এরকমভাবে এগিয়ে যাক অনুপম তার লক্ষ্যে পৌঁছে যাক, পৌঁছে গেছে বিশ্ববন্দিত আজ অনুপম, তাই তার ক্রিয়েটিভিটির মধ্যে দিয়ে সে এগিয়ে যাক সুনাম অর্জন করুক আরও 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 বহু পরিমাণে।